গর্ভধারণের প্রথম তিন মাস কি করবেন এবং কি করবেন না গর্ভধারণের প্রথম তিন মাসের যত্ন সঠিক পদক্ষেপ এবং ভুল এড়ানোর উপায় প্রথম ত্রৈমাসিকে কিভাবে সুস্থ থাকবেন করণীয় এবং বর্জনী গর্ভধারণের শুরুতেই সতর্কতা ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন গর্ভধারণের প্রথম তিন মাস প্রথম ত্রেমাসিক মা এবং শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সময়ে শিশুর মূল অঙ্গগুলোর বিকাশ শুরু হয় এবং গর্ভবতী মহিলার শরীরে নানা পরিবর্তন দেখা দেয় এই সময়ে সঠিক যত্ন ও সাবধানতা জরুরি নিচে গর্ভধারণের প্রথম তিন মাসে কি করবেন এবং কি করবেন না তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো। গর্ভধারণের প্রথম তিন মাস কি কি করবেন এক স্বাস্থ্যকর খাবার খান গর্ভাবস্থায় প্রোটিন ফোলেট আয়রন ক্যালসিয়াম এবং ভিটামিনের সমৃদ্ধ খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ সবজি, ফল বাদাম দুধ মাছ ডিম ইত্যাদি খেতে হবে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন পালং শাক ব্রকলি ডাল গ্রহণ করুন কারণেটি শিশু স্নায়ুতন্ত্রের বিকাশে সাহায্য করে দুই প্রচুর পানি পান করুন পানি শরীরকে হাইড্রেটেড রাখতে এবং শরীরের টক্সিন বের করতে সাহায্য করে প্রতিদিনের থেকে এক শূন্য গ্লাস পানি পান করুন তিন প্রসবপূর্ব ভিটামিন গ্রহণ করুন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফলিক অ্যাসিড এবং অন্যান্য প্রসবপুর ভিটামিন গ্রহণ করুন যা শিশুর বিকাশের সাহায় চার হালকা ব্যায়াম করুন হাঁটা বা ঝুঁক ব্যায়াম তো হালকা ব্যায়াম করুন এটি রক্ত সঞ্চালন উন্নত করবে এবং শরীরকে সতেজ রাখবে পাঁচ বেশি বিশ্রাম নিন গর্ভাবস্থার শুরুতে ক্লান্তি খুবই সাধারণ পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নিন প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানো জরুরি ছায় ডাক্তারের নিয়মিত পরামর্শ নিন নিয়মিত ডাক্তারের কাছে চেক আপ করান এবং তাদের নির্দেশনা মেনে চলুন এই সময় আল্ট্রাসাউন্ড রক্ত পরীক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষা করানো হতে পারে সাত স্বাস্থ্যকর মানসিক অবস্থা বজায় রাখুন মানসিক চাপ এড়িয়ে চলার চেষ্টা করুন ধান বা প্রশ্বাসের ব্যায়াম মানসিক চাপ কমাতে সহায়ক হতে পারে ইতিবাচক চিন্তাভাবনা ও সুখী পরিবেশে থাকুন গর্ভধারণের প্রথম তিন মাস কি কি করবেন না এক ধূমপান ও অ্যালকোহল পরিহার করুন গর্ভাবস্থায় ধূমপান এবং অ্যালকোহল একেবারেই পরিহার করতে হবে এগুলো শিশু বিকাশে ক্ষতিকর প্রভাব ফেলে এবং গর্ভপাত বা জেনগা ত্রুটির ঝুঁকি বাড়ায় দুই ক্যাফিন সীমিত করুন দৈনিক দুই মিলিগ্রামের বেশি ক্যাফেন যেমন চা কফি চকোলেট গ্রহণ করবেন না অতিরিক্ত ক্যাফেন গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে তিন কাঁচা বা অপরিষ্কার খাবার পরিহার করুন কাঁচা মাছ মাংস বা ডিম খাবেন না কারণ এতে সংক্রমণের ঝুঁকি থাকতে পারে অতিরিক্ত প্রসেসে বা অতিরিক্ত তেলঘি দেওয়া খাবার এডিয়ে চলুন চার ভারী কাজ বা ভারী ব্যায়াম করবেন না ভারী ওজন তোলা বা খুব বেশি শারীরিক পরিশ্রম করবেন না এটি গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে পাঁচ রোগ থেকে দূরে থাকুন যে কোনো সংক্রমণ বা রোগ থেকে নিজেকে রক্ষা করুন মানুষের বেশি ভিড় এড়িয়ে চলুন এবং হাত নিয়মিত ধুয়ে পরিষ্কার রাখুন ছায় নিজের ইচ্ছামত ওষুধ খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ গ্রহণ করবেন অনেক ওষুধ শিশুর বিকাশে ক্ষতি করতে পারে সাত হাই হিল বা পোশাক পরিহার করুন উচ্ছহিল পরা এড়িয়ে চলুন কারানের ফলে পরে যাওয়ার সম্ভাবনা থাকে আরামদায়ক এবং শিথিল পোশাক পরার চেষ্টা করুন আট যানবাহনে বেশি সময় ধরে ভ্রমণ করবেন না দীর্ঘ সময় ধরে যাতায়াত থেকে বিরত থাকুন কারণ এটি ক্লান্তি বাড়ায় এবং শরীরের উপর চাপ সৃষ্টি করে অতিরিক্ত টিপস যে কোনো ধরনের অস্বাভাবিক লক্ষণ যেমন তীব্র পেট ব্যথা অতিরিক্ত রক্তপাত বা মাথা ঘোরা অনুভব করলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন প্রেজনি টিকা জ্যামেনটিটেনাস এবং ডাক্তারের সুপারিশকৃত সকল স্বাস্থ্য পরীক্ষা করান গর্ভধারণের প্রথম তিন মাস অত্যন্ত সংবেদনশীল সময় তাই এই সময়ে সঠিক যত্ন এবং সাবধানতা শিশুর স্বাস্থ্য এবং আপনার সুস্থতার জন্য খুবই জরুরি আশাকরি বিষয়গুলি সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওতে মতামত থাকলে কমেন্ট করুন আর ভিডিওটি জেন স্যারতে শেয়ার করুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ